গায়েস তোমরা বড় লোক বলে তোমরা আজ গোয়ায় আর আমরা গরিব বলে আমরা আজ দিঘায় কিছু করার নেই। सुबह सुबह निकल गए हैं, यहाँ पे क्या होता है भैया? यहाँ पे सूर्योदय होता है, हम लोग देखने जा रहे हैं, कैप्चर करेगा बोलिए। वही सीन है, हम लोग कैप्चर करने जा रहे हैं, लाइक सब्सक्राइब कर दीजिए। बहुत सुबह सुबह निकल गए हैं, देखिए किन लोगों का दरवाजा बंद है, किन लोगों का खिड़की बंद है, मुंह देखे समझ लो। हम लोग बहुत सुबह निकले हैं और वेदर देख रहे हैं, उधर देखिए लाइट नहीं है, चाय पीना है हम लोगों को। কী বস, এইটুকানি দেখে এবার প্রথম থেকে জানতে ইচ্ছে হচ্ছে কিভাবে গেলাম, কোন হোটেলে থাকলাম, কিভাবে প্ল্যান করলাম সব বলবো, চলো দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যায়, যাবার প্ল্যান তো হলো ঠিকই, কিন্তু আমরা ঠিকঠাক ট্রেন টাইমিং না জানার কারণে ধর্মতলা থেকে বাসের টিকিট কেটে নিয়ে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। বাসে উঠেই 145 টাকার বিনিময়ে জানালার ধারে বসে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আর কলকাতার ব্রিজগুলোকে দেখতে দেখতে আমরা দীঘার পথে যাচ্ছিলাম। প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি আমরা নেমে পড়েছি দীঘা বাস স্টপেজে। বাস স্টপেজে নেমে এত জোর খিদে পেয়েছিল, হ্যাঁ থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না, করাচ্ছি না, ভিডিও করো। এখানে তো খেয়ে নিলাম প্রথমে, এখন রুম দেখতে হবে, সস্তার রুম। রাতের অন্ধকারে দীঘায় নেবে, এখন সস্তার হোটেল খুঁজতে চলেছি আমরা, বন্ধুরা রয়েছে, দেখা যাক কতক্ষণে সস্তার হোটেল আমরা খুঁজে পাই, গরিব মানুষ কি করা যাবে। আমি একটা ডায়লগ বললো, তুমি উড়িয়া ভাষায় বলবে? আমার দরকার নেই, আমি বলবো। সেই খেল গো ব্যান্ড। তো গাইস ফাইনালি হোটেল খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি সুদীপ্তা গেস্ট হাউসে। 350 টাকা করে ভাড়া একদিনের, তো আমরা দুটো রুম নিয়েছি, আমাদের দুদিনে 750 টাকার মতো লাগবে। এদিকে বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। বাথরুমের অবস্থা খুব একটা ভালো নয়, বাথরুম মোটামুটি চলবে। আর আমাদের এই বেড দেখে নাও, মোটামুটি তিনজন শুতে পারবে। বন্ধুরা আমরা গাড়ি থেকে নেবেছিলাম, তখনই বেজে গিয়েছিল রাত 8টা, তারপরে রুম খুঁজতে খুঁজতে খাওয়া দাওয়া করতে করতে 9:30-10টা বেজে গিয়েছিল। তখন আর বিচের ধারে গিয়ে বেশি কিছু ঘোরা সম্ভব হয়নি, তবুও আমরা গিয়েছিলাম। এই তার দৃশ্য। গুড মর্নিং গাইস, সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বিচের ধারে ঘুরতে এসেছি, আমার বন্ধুরা সব ঘুমাচ্ছে। সমুদ্রের এই প্রবল জলোচ্ছ্বাস আর এই লাল বোটটি দেখে আমি আমার মনকে আর ধরে রাখতে পারিনি। তো অ্যাকচুয়ালি আমি এখন বোট চড়তে যাচ্ছি, আমার বন্ধুরা তো ওরা মনে হয় চড়বে না, আমি সকাল সকাল চলে এসেছি একটা বোট চড়ার ইচ্ছে আছে রাইড করার। তো এখানে দেখতে পাচ্ছ লাইফ জ্যাকেট পরে নিয়েছি, চলো দেখা যাক তাহলে, চলো কি হয় বোট চড়তে। মারা পড়লে সব গেল, ফোন ফোন হোগে আপাতত দেখা যাক, তাও পড়বে না, পড়বে না, পড়বে না, পড়বে না, তো না দেখে বলো পড়লে ফোনটা যাবে, না না পড়বে না, পড়বে কেন? তোমার নাম কি? আমার নাম শেখ কবিরুল। শেখ কবিরুল কাকা যাচ্ছে এখন বোট নিয়ে। ভাই মজা আয়া। তো গাইস ফাইনালি বোট চড়ার ইচ্ছাটা মিটল, আর পিছনে লোক দেখছো লাইফ জ্যাকেট পরে আছি, বোট বোট চড়ে এলাম, হেভি ভালো লাগছে, যেন মনে হচ্ছে টাইটানিক চড়ে এলাম। প্রথমবার প্রথমবার একটা অন্যরকম ফিলিংস। তো গাইস আমরা এখন চলে এসেছি সমুদ্রের বিচের ধারে সকাল সকাল সকালে, আজকে ওয়েদারটা খুব ভালো, হ্যাঁ দেখতেই পাচ্ছ এদিকে রোদ ঝলমল করছে আর সমুদ্রে হালকা হালকা ঢেউ। জিন্দগি তো এসছি হো, দীঘায় তো অনেক কিছুই আছে, কিন্তু তুমি 7 সকালে ঘুম থেকে উঠে না যদি সূর্যোদয় আর এই জেলেদের মাছ ধরা না দেখো, তাহলে তুমি কিছু দেখোই নি। এটা একটা অপূর্ব দৃশ্য, দেখছো কত লোকের সমারোহ এই মাছ ধরা দেখার জন্য। তুম হুসনে
परी तुम जाने जहां तुम सबसे हसी। 20 টাকার বিনিময়ে আমরা ঘোড়ার উপর উঠে ফটো তুলতে পারলাম। বলছে কাকা বলছে 20 টাকার বিনিময়ে ঘোড়ার মালিক। দাদাকে দেখো, এই দাদা আছে। কি নাম দাদা তোমার বলো? রাজু। এলে এই রাজুদার কাছ থেকে ঘোড়াটা চড়বে, খুব ভালো চড়ায়। আমরা চড়ে এলাম এক্ষুনি। দেখো শুনো, ঘোড়ার নাম কি মতি নাকি? মতি। রাজকুমার। ঘোড়ার নাম হচ্ছে রাজকুমার। আর রাজকুমার তো মাথা চুলপুল দেখে দেখতেই পাচ্ছ, সমুদ্রে স্নান করে এলাম, মুখ ফুক কালো হয়ে গেছে। আর এদিকে এই রুমটা দেখতে পাচ্ছ, সব থেকে সস্তা রুম, এসি আছে। 350 টাকায় এসি কোথাও পাবে না, এখানেই পাবে। সুদীপ্তা গেস্ট হাউস, আমি ডেসক্রিপশনে ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর এখন সমুদ্রে স্নান করে খুবই ক্লান্ত, এবার আমাদের খেতে যেতে হবে। আর আমার বন্ধু এদিকে ঘুমিয়ে পড়েছে। তো হ্যালো গায়ে, সমুদ্রের নোনা জলে স্নান করে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আর গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো গলার অবস্থা কি। অনেকক্ষণ আমরা প্রায় 3-4 ঘন্টা সমুদ্রের জলে ছিলাম, আর এখন বিকালবেলা একটু বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে, দেখি কিছু কেনা যায় কি বাড়ির জন্য। আমরা ঘুরতে এসেছি মানে শুধু আমাদের জন্য কিনবো এমন তো কথা নয়, বাড়ির জন্য কিছু কেনা যায় কি দেখি। এখানে আমরা খেয়ে নিলাম হোটেলে 100 টাকা করে মিল। তো সব কিছু তো দেখানো সম্ভব হয়নি, সেটা কেন, কারণ সেটা একটা বিশেষ কারণের জন্য সব কিছু দেখানো সম্ভব হয়নি। আশা করি এই ভিডিওটা অনেক কিছু ইনফরমেশান তোমরা পাবে না, নেক্সট টাইম বেটার লাগ নেক্সট টাইম। দেখা যাক আমরা কতদূর কি দেখাতে পারি। এর আগের গুলো লাইক ফলো কমেন্ট জরুর করনা হ্যায়, বহুত মেহনত পড়তা হ্যায় এক ভিডিও বানানে কে লিয়ে। ইস সজ্জন কো ক্যা তকলিফ হ্যায় ভাই, ক্যা তকলিফ হ্যায় ইনকো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মাছের একদম পুরো সমাহার সাজিয়ে রেখে দিয়েছে। দাদার একটা এখানে বানাচ্ছে, দেখা এখানে মাছ ফাছ বানানো হচ্ছে, পোড়ানো হচ্ছে। এখানে মুরগি ঝুলছে, টেংরি ঝুলছে, এখানে অক্টোপাস পুরো মানে চাইনিজদের মতন। তোমরা এখানে দীঘায় এসে গোয়ার মতন ফিল পেতে চাইলে এইসব জায়গায় আসতো, একদম বিচের ধারে দেখতেই পাচ্ছ। স্কুইড, এটা হচ্ছে দাদা বলছে অক্টোপাসের পিসির ছেলে। না দাদা বলো তো কিস কাজ, অক্টোপাসের পিসির ছেলে। কই বাত নেই, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या भेज चोर के काम हम पे। ये देखुन भालो आवे, देखुन भालो आवे, देखे ना अक्टोबर से किसी चत। तो देखते ही পাচ্ছ এখন আমরা আছি দোকানের সামনে পুরো। এই যে এগুলো সব বানিয়েছে এই দিদি, নিজে সব বানিয়েছে এগুলো নিজের হাতে, তাই জন্য অনেক কম দামে দিয়ে দিয়েছে। আর তা আমার বন্ধু এখানে বসে আছে, ও কিছু নিচ্ছে না। বল তুই কিছু নিবি? আমার আমার কিছু না, এখানে কিছু নেবে বৌদি কাছে ভালো দিন। না ও কিছু নিচ্ছে না এখন আপাতত, আমিনুল কেনার মতন কিছু নিয়ে নিয়েছি। এখানে এসছি প্রথমবার, কিছু তো কিনতে হবে, না কিনে ঘরে গেলে কিরকম একটা ব্যাপার, না বাড়ির লোক কি বলবে। চলো 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 দীঘা ঘুরতে আসে, রুটি তরকা খেয়ে সব পয়সা ফেলছে। কাকার মোটর মোটর করে ঘরে যাচ্ছি, কাকার সামনের দিকে ফোকাস হয়ে যাচ্ছে। দেখো কাকা এখন দেখো, ইয়ো ঠিক আছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। বাবাকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে রুটি খেয়ে। তো গায়ে বিশ্ব বাংলা গেটে প্রবেশ করছে এখন দীঘার বিশ্ব বাংলা। রাত্রির বেলা বিচের ধারে এসে এই যে মনোরম দৃশ্যটা, হয়তো আমাদের মুখটা ফোকাস হতে পারছে না, অসাধারণ, জাস্ট অসাধারণ। कैसे चलिए शुरू करते हैं बिना कोई बकचोदी के आज का मुठकदमा। सुबह सुबह हम लोग निकल पड़े हैं कुछ सनसेट के लिए, सनसेट देखने के लिए। मेरा साथ है मेरा दोस्त श्रीनिवास लाल टूदास, ये प्रो हरभजन सिंह, लुक लाइक हरभजन सिंह, अरे लुक लाइक छबरी भगत सिंह। हाँ बहुत अच्छा लग रहा है, सही लग रहा है, चलिए शुरू करते हैं। तो चलिए शुरू करते हैं। किए गए हम लोग जा रहा था और दीघा आया था, दीघा में आलू अर्जुन के साथ आलाप हो गया। इधर ये क्या है? और वो कौन है? वो आदित्य राय कपूर के साथ भी मुलाकात हो गया, हाथ पर मिल लिया। हेलो गाइस,
हम लोग वही निकल गए हैं चाय पीने के लिए। ये देखिए मेरा दोस्त है, ये देखिए मेरा। तो गाइस सुबह सुबह हम लोग चाय ले लिया थोड़ा सा एनर्जी के लिए। लीजिए आप चाय लीजिए, आप बिस्कुट लेकर आते हैं। हम लोग जा रहे हैं चाय पी लेते हैं। A few moments later. সকালবেলা যেটার জন্য আমরা ওয়েট করছিলাম সূর্যোদয়, সেটা আস্তে আস্তে উদয় হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই জিনিসটা দেখার জন্য ওয়েট করছে অনেক লোক। এই যে সমুদ্রে এত সুন্দর ঢেউ আর সাথে সূর্যোদয়, একটা রোমাঞ্চকর দৃশ্য ক্রিয়েট করেছে এখানে। মেঘলা ওয়েদারের জন্য সূর্যটা ঠিক জল থেকে উঠতে পারলো না, ঠিক ওপরে সূর্য উঠেছে। আর জলের কালারটা দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর একটা রিফ্লেকশন হচ্ছে জলের মধ্যে, আর আলাদাই দৃশ্য। তো লাস্ট রুম টুরটা করে দিই, রুমটা ঠিক এই অবস্থা। এসিটা আছে, এসিটা চালালে হয়তো রেট বেশি নেবে। আপাতত এই রুমটা 350 টাকার রুম, মোটামুটি একটা ফ্যামিলিলে মানে তিনজন থাকা যাবে এই বেডটাই, দেখতেই পাচ্ছ। ওপরে পাখা আছে, আর এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম। আমার নিজস্ব একটা ওপিনিয়ন দীঘায় এসে আমি বলতে পারি যে দীঘায় আসা, দীঘায় এসে মানে একটু মন শান্তি করার মতো জায়গা না, এখানে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। দীঘা স্টেশনে ঢুকছি, আসার সময় বাসে করে এসেছি, যাওয়ার সময় আমাদের দীঘা স্টেশন থেকে ট্রেন ধরে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক ভাগ্যে কি আছে। হলো দীঘা স্টেশনের বাইরের ভিউ, ৩৫ টাকার বিনিময়ে ট্রেনে উঠে পড়লাম এবং জানলার ধারে সিটও পেয়ে গেলাম। দুধারে ধান খেত দেখতে দেখতে আর আমাদের সাথে একটা গ্রুপের আলাপ হয়েছিল, তাদের গান শুনতে শুনতে নিজেরাও তাদের সাথে গান করতে করতে পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশন। এরকম ভাবেই মজা করতে করতে পৌঁছে গেলাম বাউরিয়া স্টেশনে, নেমে পড়লাম ট্রেন থেকে। তারপর আর কি জলপথে ভেসেল পেরিয়ে আমাদের বজবজ স্টেশনে পৌঁছে গেলাম, আর ওখান থেকে বাড়ি চলে এলাম। আপাতত আজকের মতো এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।